ডিজিটাল নিরাপত্তা আইন 2018 রহিত ক্রমে সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ শনাক্তকরণ প্রতিরোধ দমন ও উক্ত অপরাধের বিচার এবং আনুষাঙ্গিক বিষয়ে নতুনভাবে বিধান প্রণয়নকল্পে আনীত বিলটি সাইবার নিরাপত্তা বিল 2023 স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। সাংবাদিক ভাইরা, তাদের কলম তার সত্য সংবাদ লেগলেও হয়তো কারো বিপক্ষে গেলে আরো কিছু হলে তার এই এই ধারায় মামলা করে দিচ্ছেন, কিন্তু সাংবাদিকরা তো স্বীকৃত যে তারা দেশের স্বার্থে কলম ধরেন, স্বাধীন মতামত প্রকাশ করেন, তাদের বিষয়ে আমার মনে হয় এই আইনটার মধ্যে ব্যালেন্স দ্বারা একটা তাদের বিষয়ে একটা অপশান রাখার দরকার ছিল। সাংবাদিককে সবাই সম্মানও করে, তাদের সে পজিশন আছে, ওনাদেরকে হয়রানি করার আইনের উদ্দেশ্য হতে পারে না। আপনি 42 দ্বারা ব্যবহার করে কারো অনুমতি না নিয়েই একজন ইন্সপেক্টর পুলিশ অফিসার তিনি গিয়ে পরোয়ানা ছাড়া তল্লাশি করতে পারবেন, কিন্তু এইখানে উচিত ছিল সাংবাদিকতার ক্ষেত্রে অন্তত যে প্রেস কাউন্সিলের একটা অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। যে উক্তিটি করেছেন মাননীয় সংসদ সদস্য মোকাব্বির খান যে এটা পুরনো বোতলে নতুন মদ, অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে আসলে পুরাতন আইনটাই নতুন নামে দেওয়া হচ্ছে। আমরা জানি না মাননীয় স্পিকার যে আসলে এই গুণগত মান যাচাইয়ের কোনো অভিজ্ঞতা উনার আছে কি না, বা আসলে উনি কিভাবে এটা বুঝতে পারলেন যে এটার আসলে নতুন বোতলে হয়তো পুরাতন কোনো কিছু আমরা দিচ্ছি কি না। এখন সাইবার হামলা করে একটা দেশ থেকে আর একটা দেশে হামলা করে টাকাটা আবার অন্য দেশে প্রেরণ করা যায় এবং সেই ভুক্তভোগী কিন্তু বাংলাদেশকে হতে হয়েছে 2016 সালে। তো অতএব এ বিষয়ে কোনো দ্বিমত নেই মাননীয় স্পিকার যে আমাদের সাইবার নিরাপত্তা আইনের প্রয়োজন আছে। স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার নিরাপত্তা বিল 2023 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। প্রতিমন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হল। আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নাকচ হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার নিরাপত্তা বিল 2023 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে সাইবার নিরাপত্তা বিল 2023 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো।